বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরখাস্ত করে বিচারের আওতায় আনার দাবি করেছেন বরগুনা এক আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বরগুনা প্রেসক্লাবে গত রাতে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দাবি করেন, পুলিশ অতর্কিতভাবে ছাত্রলীগের ওপর হামলা করেছে। তিনি থামানোর চেষ্টা করলেও পুলিশ তার কথা শোনেনি বলে দাবি করেন সংবাদ সম্মেলনে। সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগও। আমরা চাই যে এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখুক এবং এটা তাকে বিচারের আওতায় আনুক। সেখানে অপরাধ করছে মাদকসেবী অছাত্র, এরা আমাদের এই দলে ভিড় করেছে। সেই কারণে আমি বলতে চাই যে এরকমের ঘটনা ঘটতে পারে তাদের মধ্য দিয়ে।